এরপরে তো আপনাদের আরো কোন সমাবেশ আছে ঢাকায় আছে, এরপরে আপনাদের সব কোন সমাবেশ পরে আপনাদের আন্দোলনের রূপরেখাটা কি হবে আগামী নির্বাচন পর্যন্ত? সবরে শক্তিশালী ঐক্যবদ্ধ করার লাগে আজকে আপনারা কাছে আইছি। নিজেকে উপরে তুলে ধরার চিন্তা বাদ দিয়ে ওয়ার্ডটিকে সংগঠিত করেন। আমরা কিতা কর্ম, এটা পরের ঘটনা। আপনার উপরে এই দলের যে হক, এই কঠিন সময়ে সেই হকটি আদায় করেন। দেশ জুড়ে চলমান সরকার বিরোধী আন্দোলনে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সক্রিয় দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল বিএনপি। জানা যায় বর্তমান সময়ের আন্দোলনকে সামনে রেখে দেশ জুড়ে দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে দলের শীর্ষ পর্যায়ের পরিকল্পনা মোতাবেক নেওয়া হয়েছে একাধিক বিশেষ পদক্ষেপ। আর ঠিক এমনই এক সময় সিলেট বিএনপিতে আগের চেয়ে জোরালোভাবে বইছে ভাঙনের সুর। যারা জনগণের সমর্থন পাবে তারা এই প্রতিনিধিত্ব করবে। সিলেট বিএনপির দুটি বলয়ে বিভক্তির চিত্র আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান। এতদিন যা ছিল শুধু গুঞ্জন, এখন তার সত্যতা দেখা যাচ্ছে প্রকাশ্যে। এই দুই সিনিয়র নেতার দুজনেই অতীতে ধানের শীষ মার্কায় বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ভোট চেয়েছেন সিলেটবাসীর কাছে। একজন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি লড়েছেন গুরুত্বপূর্ণ সিলেট এক আসনের সংসদ সদস্য প্রার্থী হয়ে। অন্যজন কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী, লড়েছিলেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী হয়ে, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশন মেয়র। মনোনীত প্রার্থী হিসেবে দুজনের জন্যই ঘাম ঝরিয়েছে সিলেট বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। সিলেটের আলিয়ার মাঠে সমাবেশের সময় থেকে বিষয়টি নজরে পড়ে সচেতন মানুষের। গণসমাবেশের প্রস্তুতি সভা, লিফলেট বিতরণ, মিছিল, শোডাউন সহ সব জায়গাতে দেখা গেছে দুই নেতার আলাদা গ্রুপে বিভক্ত হওয়া মিছিল সহ বিভিন্ন কার্যক্রম। কিরেশ বজায় থাকে ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশেও। জেলা ও মহানগর বিএনপির ব্যানার সম্বলিত একটি র্যালিতে অংশ নেন খন্দকার মুক্তাদের সহ অন্যান্যরা। এতে উপস্থিত ছিলেন না আরিফুল হক চৌধুরী। পরবর্তীতে আরিফুল হকের নেতৃত্বে অন্য আরেকটি মিছিল দেখা যায় ঢাকার রাজপথে। মহাসমাবেশের কোথাও একসাথে কোনো ছবিতেও ফ্রেমবন্দি পাওয়া যায়নি দুই বলয়ের প্রধানকে। মহানগর বিএনপির আওতাধীন সদ্য গঠিত হওয়া বিভিন্ন ওয়ার্ড কমিটির নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যারা বহাল হয়েছেন তাদের মধ্যে কেউ খন্দকার মুক্তাদিরের আস্থাভাজন, কেউ বা আরিফুল হক চৌধুরীর। দশ দফা দাবিসহ বিভিন্ন ইস্যুতে দেশব্যাপী বিএনপিকে যখন অনেকটাই সুসংগঠিত মনে হচ্ছে, তখন সিলেটের মতো গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকায় বিএনপির এই দুই ভাগে খণ্ডিত নেতৃত্ব যে দলটির জন্য সুফল বয়ে আনবে না সেটা বুঝতে পেরে শঙ্কিত সিলেট বিএনপির অনেক নিরপেক্ষ নেতাকর্মী। ভিন্ন বলের নেতৃত্ব আর মহাসমাবেশে আলাদা রিলি করা নিয়ে প্রশ্ন করলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী এসবকে গুজব বলে এড়িয়ে যান।
মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকি জানান, এত বিশাল আয়োজনে সবাইকে একত্র করতে না পেরেই যে যার মতো আলাদা র্যালি করেছেন মহাসমাবেশ ঘিরে, এতে অন্য কোনো বিষয় জড়িত নয় বলেও জানান তিনি। সিলেট বিএনপিতে আসলেই কি এই অবস্থা বিরাজ করছে, নাকি সব ভ্রান্ত ধারণা, তা একমাত্র সময়ই বলে দিবে। কারণ রাজনীতির জগতে শেষ কথা বলে কিছু নেই।